বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গাজীপুরে দোয়া ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে মৃত্যুবাড়ি বটতলা মাদ্রাসা প্রাঙ্গণে বেগম জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। পরে অসহায় শীতার্ত মানুষের মাঝে 1000 শীতবস্ত্র বিতরণ করে টাঙ্গাইল পূর্ব ও পশ্চিম থানা বিএনপি। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।